وعليكم السلام ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله ما بعد جي إن دنيا صاحب أفنى ومانتك جانت سيسين أبني إمام شبر شت شريك ويسين إمام شاب سورة فاتحة فورة بلسي يكون أفنى كي جي بأي সূরা ফাতিহা নামাজের মধ্যে ইমাম মুক্তাদি সবাই জরুরি তাইহা মুক্তাদি পড়বে এটা সত্য কিন্তু যদি কোনো মুসল্লি ইমাম সাহ রুকুতে পায় সুরে ফাতেহা ফরে ফেলছে আপনি তো যেন সুরা পাইতেছেন কেরামদের মতে যদি কোনো কোন মুক্তি ফাতে পারসবকে রুকু দিগিয়ে পাইছে হইল তার জন্য ওই রুকু গ্রহণ ওই রাকাত গ্রহণযোগ্য হবে সে রাখা তার ফিরিয়া ফরতে হবে না এটা আকসার ওলামায় কেরামের মত বাজে ওলামাই করাম বলে না সুরায় ফাতে যদি না পড়ে তাহলে ওই মুক্তাদির ওই দর্তব্য হবে না গ্রহণ করা হবে না এই জন্য আকসার ওলামায়ামদের মতের দিকে লক্ষ্য করে আমরা এটাই বলে থাকি যে কোন ব্যক্তি যদি ইমাম সাহেবের সাথে সুরায় ফাতে না পায় এবং সে যদি ইমাম সাহেব রুকুতও পায় তা হইলো তার ওই কেরাতটা ধরা হবে সে ওই রাকাতটা ধরা হবে সে ওই রাকাত আবার পরে পড়তে হবে না এই জন্য ভাই অধিকাংশ হলো আমাদের মতে এই গ্রহণযোগ্য আমরা ওইদিকে লক্ষ্য করে ফতুয়া দেই ওইটি বলি আমরা আমাদের যে সমস্ত সহি আকিদের লোক আছে আমরা এদেরকে অধিকাংশ হলাম এক রামের পক্ষে আমরা ফতুয়া দিয়ে থাকি এবং বলে থাকি আশা করি إن شاء الله، أبن سيلافة تاب ورنة بداية بن المصحف، الله أعلم <applause> بالصواب. السلام عليكم ورحمة الله.